আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি হলো স্পাইস টোকেন। আমরা সবাই জানি যে ERC-20 টোকেন হলো ইথেরিয়াম বেসড একটি টোকেন, মানে যে কোনো টোকেন হতে পারে। সো এটা হলো সিম্পল লেজার প্রোটোকল টোকেন, BCS বিটকয়েন ক্যাশ ব্লকচেইন বেসড টোকেন। সো আমরা এটা কীভাবে ইউজ করতে পারবো, আমরা প্রথমে চলে যাব টেলিগ্রামে। দেখুন, এখানে আমাকে মেনশন করেছে, কিছু বলছে এসে। সো আপনি টেলিগ্রামে সার্চ দিবেন স্পাইস শিপিং বোর্ড। সো আপনি এখানে ফার্স্টে পেয়ে যাবেন বোর্ড। সো এটাতে ক্লিক করবেন। সো আপনি প্রথমে এগুলা কিছু দেখতে পারবেন না, এটা আমার অ্যাকাউন্টের লগ। এখানে আপনি সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবেন। সো আপনাকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবে এখানে। সো আপনি এখান এই বোর্ডটি ইউজ করে আপনি যে কারোকে স্পাইস টোকেনটি রিওয়ার্ড করতে পারবেন, টিপ দিতে পারবেন এবং আপনার ব্যালেন্সটি চেক করতে পারবেন। তো আমি আপনাদের প্রথমে দেখাই দিই কীভাবে আপনার ব্যালেন্সটি চেক করবেন। সো আপনারা এখানে সিম্পলি ব্যালেন্স লিখে দেবেন, ব্যালেন্স লিখে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন, আমার এখানে 5135টি স্পাইস বর্তমানে আছে। সো আমি একটু আগে স্পাইস টোকেন ফজেটটি ইউজ করলাম এবং 24 স্পাইস ফ্রি পেয়ে গেছি। সো আমি দেখাই দেবো সম্পূর্ণ কীভাবে ইউজ করতে হয় স্পাইস টোকেন ফসেটটি। সো এটা আপনি এটা এই স্পাইস বোর্ড ইউজ করে আপনি কীভাবে আপনার গ্রুপের যে কোনো কাউকে রিওয়ার্ড করবেন। সো প্রথমে আপনি এটি কপি করবেন, এই স্পাইস টিপিং বোর্ডটি কপি করবেন। কপি করে একটি গ্রুপে যাবেন, আপনার গ্রুপ আছে, ধরুন এটা আমার গ্রুপ। সো এখানে এসে আমি অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে দিব। সো এখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যাডমিন। সো এই গ্রুপে যেহেতু অলরেডি স্পাইস বোর্ডটি ইউজ অ্যাড করা আছে, সো আমি ফার্স্টে এটাকে রিমুভ করতে যাচ্ছি। সরি, আমার এই অ্যাকাউন্টে ইএনআই আমি দেখাই দিচ্ছি। সো আমি এটাকে রিমুভ করতে যাচ্ছি, ডিসমিস অ্যাডমিন। সো দেখুন বোর্ডটি রিমুভ হয়ে গেছে। সো আমি নতুনভাবে অ্যাড করতে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনে ক্লিক করবেন। সো আপনি এখানে সার্চ বারে ইউজার নেমটি পেস্ট করে দেবেন। তো প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে, আপনি ক্লিক করে দেবেন। সো দেখুন এখানে কী করতে পারে এই অ্যাডমিনটি। সো আপনি এভাবে রেখে দেবেন সিম্পলি এবং ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন অ্যাড হয়ে গেছে অ্যাডমিন হিসেবে। এবং আমরা কীভাবে এটা দিয়ে কাউকে টিপ করব, রিওয়ার্ড করব। সো দেখুন, এটা আমার অন্য অ্যাকাউন্ট, আমি আপনাদের দেখানোর জন্য একটি মেসেজ দিয়েছি। সো সিম্পলি আপনারা টিপ এনি অ্যামাউন্ট লিখে দিতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, মনে করুন 1953 স্পাইস দিয়ে দিলাম। সো দেখুন হয়ে গেছে, টিপ কমপ্লিটেড। এবং এটার অফিসিয়াল গ্রুপ আপনি দেখতে পাবেন স্পাইস টোকেন বোর্ড থেকেই দেখতে পাবেন আপনি প্রথমেই। সো এখানেই আপনি পেয়ে যাবেন স্পাইস টোকেন গ্রুপ। এই গ্রুপে থাকবেন, আপনি এই গ্রুপ থেকে অনেকগুলো রিওয়ার্ড পেতে পারেন। যেহেতু এটা অফিসিয়াল গ্রুপ, আপনাকে অবশ্যই রিওয়ার্ড দিবে। আর বলে রাখি, বর্তমানে এটাতে দুটি কনটেস্ট চলছে। আপনি যদি স্পাইস টোকেনের কোনো ভিডিও বানাতে পারেন অথবা স্পাইস টোকেনের যে কোনো একটি মেমে বানাতে পারেন, তাহলে আপনি 1.5 মিলিয়ন স্পাইস জিততে পারেন। এটা একটি রিওয়ার্ড।
তো চলুন আমরা কিভাবে ডেইলি স্পাইস ফসেটটি ইউজ করে আমরা ফ্রি টোকেন পাবো। সো প্রথমে আমাদের বোটে চলে যেতে হবে, এখানে ডিপোজিট করতে আমাদের লিখতে হবে ডিপোজিট। দেখুন এটা আমার ওয়ালেট, এটা কপি করবেন, কপি করে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, এখানে সার্চ দিবেন স্পাইস টোকেন ফসেট। আপনি প্রথমেই পেয়ে যাবেন লিঙ্কটি, এটাতে ক্লিক করবেন। সো একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পারবেন লেখা আছে ভিজিট ফসেট। এসব কিছু না করে আপনি ডাইরেক্ট এই লিঙ্কে চলে যেতে পারবেন spice.network/faucet। সো আপনি সিম্পলি এইটা পেস্ট করে দিবেন, সাবমিটে ক্লিক করলে, যেহেতু আমি 24 ঘন্টার ভিতরে নিয়ে নিয়েছি এই অ্যাড্রেস থেকে তাই হবে না হয়তো। দেখুন এখানে লেখা আছে উই ডিটেক্টেড দ্যাট ইউ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট রিসেন্টলি। সো আমি আপনাদের অন্য অ্যাকাউন্ট থেকে দেখে দিচ্ছি। সো আমি নতুন অ্যাড্রেস কপি করে নিয়ে এসেছি, এখানে পেস্ট করে দিলাম এবং সাবমিটে ক্লিক করে দিয়েছি। দেখা যাক কী হয়। আর একটা ক্লিক, সো দেখুন আমি ডাবল ক্লিক করেছি এবং এখানে দিয়ে দিয়েছে। সো আমরা আমাদের ব্যালেন্স চেক করব, সো দেখুন এখানে আমাদের পূর্বে ছিল কত 1150 এবং বর্তমানে ওখান থেকে 1000 টিপ করেছিলাম। সো তাই এখানে 2403টা স্পাইস আছে বর্তমানে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে আপনি কি অনেকগুলো কমান্ড ইউজ করতে পারবেন। এবং এখানে এখান থেকে উইথড্র করতে হলে আপনি অন্য একটি অ্যাড্রেস কপি করে নেবেন, দেখাই দিচ্ছি। সিম্পলি এই অ্যাড্রেসটি কপি করে নিলাম, এখানে আসলাম। সো এখানে উইথড্র লিখে দেবেন, ফার্স্টে উইথড্র, দেন অ্যামাউন্ট লিখে দেবেন 1000 এবং ওয়ালেটটি পেস্ট করে দেবেন। দেখুন আমার উইথড্র হয়ে গেছে, আমার ট্রানজ্যাকশন হ্যাস্টি দিয়ে দিয়েছে, ব্যালেন্স 2182টি আছে বর্তমানে। সো আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু নিয়ে আসবো। সো বাই।